মুর্শিদাবাদের শমশেরগঞ্জ, পূর্ব বর্ধমানের আয়ুষগ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি, বাড়ুইপুর পঞ্চায়েত ভোটের আগে দিকে দিকে উদ্ধার বোমা আগ্নেয়াস্ত্র। মঙ্গলবার গড়িয়া স্টেশনের কাছে রাস্তার উপর মিলেছিল তাজা বোমা। বোমা ফাটার দাগ সুতলি, বুধবারও বোমা ও অস্ত্র উদ্ধার হল বাড়ুইপুর পুলিশ জেলারই দুই জায়গায়। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে মধুসূদনপুর এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র, দুটি তাজা বোমা ও সাত রাউন্ড কার্তুজ। বকুলতলে রীতিমতো ফিল্মি ধাঁচে ক্রেতার সেজে ধাওয়া করে অস্ত্র ব্যবসায়ীকে পাকড়াও করল পুলিশ। ছদ্মবেশে পুলিশের কাছে সবজির ব্যাগে করে ছটি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ বিক্রি করতে আসে আব্দুল কালাম মণ্ডল। কথোপকথনের মাঝে সন্দেহ হতেই পালানোর চেষ্টা করে অস্ত্র ব্যবসায়ী। বাড়ুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ ও বকুলতলা থানার পুলিশ ধাওয়া করে তাকে ধরে ফেলে। মঙ্গলবার গভীর রাতে আয়ুষগ্রামের বাবুরবাঁধ মোড় এলাকা থেকে পাকড়াও করা হয় কুখ্যাত অস্ত্র কারবারী সাইফুল খানকে। তার ব্যাগ থেকে পাওয়া যায় চারটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, বিহারে তৈরি এইসব অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র বীরভূম ও বর্ধমানের বিভিন্ন জায়গায় দুষ্কৃতীদের সরবরাহ করত সাইফুল। আগেও একাধিকবার অস্ত্র আইনে গ্রেপ্তার হয় সে। ফের বোমা উদ্ধার মুর্শিদাবাদের শমশেরগঞ্জে। বুধবার দুপুরে প্রতাপগঞ্জের নিমতলা মোড়ে একটি পরিত্যক্ত জায়গায় বোমা দেখতে পান স্থানীয়রা। শমশেরগঞ্জ থানার পুলিশ ও বোমা স্কোয়াডকে উদ্ধার করে দুবালতি ভর্তি প্রায় ৩০টি তাজা বোমা। পঞ্চায়েত ভোটের মুখে জেলায় জেলায় আগ্নেয়াস্ত্র বোমা মজুদ নিয়ে শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে বিরোধীরা। আমরা তো আগেই বলেছি এখন কোয়ালিফাইং রাউন্ড, এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। যে শক্তিশালী, যে এই লড়াইয়ে টিকে থাকতে পারবে, বেঁচে থাকতে পারবে, যার কাছে পর্যাপ্ত বোম থাকবে, যদি কম পড়ে অধ্যাপক তার ফর্মুলা দিয়ে জানিয়ে দেবেন সাংসদ, এসব করার পরে যে ময়দানে টিকে থাকতে পারবে সেই দখলদারির সুযোগ পাবে, তৃণমূল পঞ্চায়েতে টিকিট পাবে, তারপরে প্রস্তুতি ম্যাচে বিরোধীদের উপরে বোম ছুঁড়বে। এখন তো তৃণমূলকে খুন করছে। মুখ্যমন্ত্রীর নাম পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী, তিনি উত্তর দিন। তিনি তো বলেছিলেন যে সাত দিনের মধ্যে সমস্ত অস্ত্র বোমা উদ্ধার করবেন, সাত মাস হয়ে গেল, তাহলে উদ্ধার না করার পরিবর্তে বরং পুলিশ মন্ত্রক কি বোমা বন্দুক তা মজুদখানায় পরিণত করছে পশ্চিমবাংলাটাকে। ধরা হলো তো খুবই ভালো কথা, পুলিশ অত্যন্ত সক্রিয়, তার কারণ এটা একটা ওয়েল ডিজাইন্ড কনস্পিরেসি। সেটা হচ্ছে যে বেশ কিছু জায়গায় বোমা অস্ত্র রেখে দাও, তাতে খবর করলে সেখানে অপব্যবহার যেগুলো করে যদি সেখানে কোনো ঘটনা ঘটানো যায় তাহলে রাজ্যের বদনাম হবে, রাজনীতি করা যাবে, এবং এনআইএ কে ডেকে এনে তৃণমূলের নেতাদের নাম দিয়ে পঞ্চায়েত ভোটের আগে তাদেরকে ঘর ছাড়া রাখা যাবে। রাজ্য জুড়ে বোমা অস্ত্র উদ্ধারের ঘটনা যত বাড়ছে পঞ্চায়েত ভোটে অশান্তির আশঙ্কাও বাড়ছে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।